ফিশ ফ্রাই এর একদম ধোয়া উঠছে, দারুণ গন্ধ দেখো কি সফট। তো এবার পানটাও কিন্তু খাবো রসিয়ে। এরপরে হচ্ছে চিংড়ি। এবার জমে পুরো ক্ষীর। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়েন্ট পিউ। তো আজকে আমি কিন্তু চলে এসেছি সিডি ব্লকের বিধাননগর রোডের সল্টলেক এরিয়ার সপ্তপদী রেস্টুরেন্টে। তো সপ্তপদীর নামটাই যেন একটা নস্টালজিক ফিলিং আসে, যেহেতু সেটার মধ্যে উত্তম কুমার সুচিত্রার একটা ভালো চলচ্চিত্র কাহিনী জগতের একটা রিলেটেড আছে। তো ভেতরের এম্বিয়েন্স সহ খাওয়া দাওয়া সহ সম্পূর্ণটাই কিন্তু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর এখন আমরা ভেতরে যাব, আর নববর্ষের জন্য স্পেশাল কি থালি আছে না আছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা এসেছি কিন্তু দমদম থেকে একদম ইজিলি উল্টোডাঙ্গা হয়ে, সেখান থেকেই অটো ধরে আমরা চলে এসেছি সিটি সেন্টারের অটো ধরে সপ্তপদী রেস্টুরেন্টে। অনেকেই আছে আমাদের ভিডিওটা দেখে চলে যায় কিন্তু সাবস্ক্রাইব করে না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো তাহলে ভেতরে ঢোকা যাক। স্যালাড, স্টার্টার, বেভারেজেস আর হচ্ছে মেইন কোর্স আর ডেজার্ট। আর এইটা হচ্ছে থালি, মানে তুমি থালিটা স্টার্টিং পেয়ে যাচ্ছি 9699 থালি পাওয়া যাচ্ছে। এর হাইয়েস্ট হচ্ছে 1199 থালি, 1199 থালি পাওয়া যাচ্ছে। আর থালিটা কিন্তু শেয়ারেবল, আর বাফেটটা শেয়ারেবল নয়। তো চলো আমরাও অর্ডার করি, তারপর তোমাদের সাথে ফিরে কথা হচ্ছে। একটা ইনফরমেশন হচ্ছে সপ্তপদীর টোটাল চারটে আউটলেট কিন্তু আছে, সেই চারটে আউটলেটের মধ্যে আমরা আজকে এসেছি যেটা সেটা হচ্ছে সল্টলেক আউটলেটে, আর বাকি তিনটে হচ্ছে বেহালা, গোলপার্ক আর বাঘাযতীন। আর একটা কিন্তু চমক, বাফেটে কিন্তু একটা অফার রয়েছে, অফারটা কিন্তু জানতে হলে যেতে হবে নববর্ষের দিনে সেই তিনটে আউটলেটে, বাঘাযতীন, গোলপার্ক আর বেহালা আউটলেটে। সুচিত্রা যে থালিটা আছে সেটার মধ্যে একটা 699, একটা 799, আর একটা যেটা বললাম 1199, সেটার মধ্যে 699 আর 799 এর মধ্যে এমন কিছুটা পার্থক্য নয়, যেখানে দেখলাম শুধু একটার মধ্যে 699 এর মধ্যে ইলিশ ভাপাটা নেই, যেটা 799 এর মধ্যে ইলিশ ভাপাটা ইনক্লুডেড আছে। কাজু, কিশমিশ অনেক কিছু দিয়েছে আর ছুরি আলু ভাজা।
তো চলো একটু এটা টেস্ট করে খাওয়া যাক। আচ্ছা একটা কথা বলে রাখছি, এই হোয়াইট রাইস মানে সাদা ভাতটা কিন্তু আমি এক্সট্রা নিয়েছি, আর সাথে যে থালির মধ্যে যে পোলাওটা এসেছিল সেই পোলাওটার কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা কম, যেটা আমার একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগলো। আর ডালটা কিন্তু খুব ভালো বলেছে, মানে সাথে অনেক কিছু আছে, কাজু কিশমিশ ভালো লাগছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হলো আমাদের একটা আলু পোস্ত দিয়েছে শুকনো শুকনো গ্রেভির মতো, যেটা এনাদের মানে স্পেশাল ডিশ থাকে ভেজ, প্রত্যেক দিন আলাদা আলাদা থাকতে পারে। তো আজকে যেটা হচ্ছে আলু পোস্ত, সেটা দিয়ে আমি একটু ট্রাই করছি। ও আলু পোস্তর মধ্যে চিংড়িও দেওয়া আছে, ছোটো চিংড়ি। ট্রাই করে দেখা যাক। সরষের একটা গন্ধ আসছে, যেমন সরষের তেলের পিওর একটা গন্ধ এটার মাঝে আসছে, বেশ ভালো লাগে। এরপরে হচ্ছে চিংড়ি। সবাই জানে থালি মানে চিংড়ি ছাড়া অসম্পূর্ণ, সেটা বলতেই পারো। এইটা হচ্ছে চিংড়ির সাইজটা, দেখতে পাচ্ছ তোমরা, কম্পেয়ার টু কলকাতার রাজবাড়ি একটু ফিকা। এবার দেখা যাক সফটনেসটা কেমন। সফটনেস ঠিক আছে, সেটাই ঠিক মানে একদম ঠিক আছে। দেখো সফট ঠিক আছে, কিন্তু টেস্ট ওয়াইজ গ্রেভিটা আমার বেশি একটা ভালো লাগেনি কম্পেয়ার টু সিক্স বালিগঞ্জ প্লেস আর কলকাতার রাজবাড়ি। এবার হাজির হয়ে গেছি এক বাটি কাতলার ঝোল। এটা অ্যাকচুয়ালি আমি আলাদাভাবে অর্ডার দিয়েছি, সেটা এটা কিন্তু থালি ইনক্লুডেড নয়। সাথে দেখতে পাচ্ছি এখানে ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে একটা ঝোল করা হয়েছে, আর পিসটা বেশ বড়। তো চলো এটাও একটু খেয়ে টেস্ট করা যাক। ঝোল মানে ভালোই ঝোল দিয়েছে, ঝোল লেখাই ছিল, এটা কাতলা মাছের ঝোল। দেখি একবার খেয়ে কেমন হয়েছে সেটা। ঝোলটা কিন্তু ভালো হয়েছে, পাতলা রেলেরা ঝোল লাইক আমাদের মতো ছেলেটিরা যেটা খেতে পছন্দ করে এরকম স্টাইলে, কিন্তু বেশ ভালো হয়েছে খেতে। কিন্তু কিন্তু ঘটিরা যারা আছে তারা তো পছন্দ করে না থালির মধ্যে, তো নয় সেটা তো থালি ছাড়া নিয়েছি, সেটা আমার পছন্দ মধ্যে নিয়েছি। আর পিসটা দেখো অনেকটা বড় পিস, নর্মালি যেরকম কাতলা মাছের পিসগুলো হয়। এইবার হচ্ছে দ্য মোস্ট অ্যাওয়েটিং ডিশ, মটন কষা। দেখো সেই রেওয়াজি পুরো পিসটা দেওয়া হয়েছে সাথে গ্রেভি, দুটো বেশ বড় বড় কিন্তু পিস। দেখি ও দুটো নয় সরি তিনটে পিস আছে, তিনটেই বেশ বড় বড় পিস আছে। গ্রেভিটা বেশ ভালো লাগছে দেখে একদম। সাথে হচ্ছে পোলাও, সেটা কিন্তু বাসন্তী পোলাও নয় নর্মালি পোলাও। চলো এবার একটু খেয়ে টেস্ট করা যাক। পোলাও দিয়ে কিন্তু মানে মটন কষাটাকে এইরকম মাখিয়ে যদি না খাওয়া হয় ঠিক একটা ভালো ফিল আসে না। এইবার জমে পুরো ক্ষীর, ঠিক বাঙালি অথেন্টিক ব্যাপার সেখানেই আসে, সেটা নববর্ষ হোক বা কোনো পুজো হোক বা বাঙালির কোনো স্পেশাল দিন হোক, সেটা হচ্ছে জমে যায় যখনই পোলাও আর মাটন কষা থাকে। দুর্দান্ত লাগছে, সে দুর্দান্ত। পিসটা দেখো পুরো খসে যাচ্ছে, পুরো রেয়াজি পিস যাকে বলে সেটাই আর কি। দেখো কি সফট একদম গলে যাচ্ছে, দুর্দান্ত দুর্দান্ত। এবার আমি নিয়ে চলে এলাম একদম শেষ পদের ডেজার্ট আইটেম। ডেজার্ট আইটেমে আছে পাঁপড় চাটনি আর দই ভাপা। সব সবাই জানে যে দই দিয়ে পাঁপড় দিয়ে চাটনি আমার খুব ফেভারিট,
আমের চাটনি, সিজন ওয়াইজ এখানে চাটনি দেওয়া হয়। আমের চাটনিটা নরম ভালো, দই ভাপাটা বেশ ঘন, ফ্লেভারটাও ভালো, একদম মেল্ট হয়ে যাচ্ছে, লাইক একটা এসেন্স আছে, আইসক্রিম এসেন্স, খুব ভালো, খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমার খুব ভালো লাগলো দেখে, যে শেষ পাতে এখানে কি আমরা অন্য সব কোথাও মৌরি বা জোয়ান সাথে আরও কিছু সুইট দেখতে পাই, এখানে কিন্তু ইনক্লুডিং পানও আছে। তো এবার পানটাও কিন্তু খাবো, রসিয়ে বেরিয়ে খাবো, নাহলে আমি কথা বলতে পারবো না, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, আমার কিন্তু খুব ভালো লাগে আর অনেকদিন পর পান খাবো। তো খাবার দাবার শেষ, আমরা ডিনার করে বাইরে বেরিয়ে এলাম। অল ওভার যেটা আমি বলবো, খুবই ভালো লেগেছে, এম্বিয়েন্স তো দারুণ, নস্টালজিয়া ফিলিং সব কিছু ভালো, খাওয়ার দাওয়ার জাস্ট অসাধারণ, একটা থেকে একটা খুব ভালো ছিল। কিন্তু একটা আমার জিনিস একটু খারাপ লাগলো, সেটা হচ্ছে কোয়ান্টিটিটা একটু কম, মানে প্রাইসের তুলনায় কোয়ান্টিটিটা কম, কারণ প্রাইসটা একটু হায়ার দিকে ছিল। আমরা কিন্তু এক্সট্রা আরও একটা হোয়াইট রাইস আর একটা মাছের একটা আইটেম নিলাম, নিয়ে খেলাম। মানে আইটেম থালি থালি অনুযায়ী আইটেম ঠিক আছে, কিন্তু পোলাওর কোয়ান্টিটিটা, পোলাও যে দিয়েছে তার কোয়ান্টিটিটা এতই কম যে একজনের জন্য কাফি না, অনেক কম। পোলাওয়ের কোয়ান্টিটিটা কম লেগেছে, অল ওভার কিন্তু ওদের ব্যবহারও খুব ভালো ছিল। তোমরা কিন্তু নববর্ষের জন্য অবশ্যই এখানে থালি খেতে আসতে পারো, সপ্তপদীতে চলে এসো তাড়াতাড়ি। চারটে বুফে স্টার্ট হচ্ছে, তিনটে আউটলেটে কিন্তু বুফে স্টার্ট হচ্ছে, নববর্ষ স্পেশাল 14, 15, 16 তিনটে দিন থাকবে। তো অবশ্যই কিন্তু দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, আর লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে, আর বেল আইকনটাও প্রেস করতে হবে আপডেট পেতে হলে নেক্সট ভিডিও। তো চলো তাহলে আজকে এখানেই শেষ করছি, টাটা, বাই বাই, গুড নাইট।